হাই আমি আমেরিকা থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে আমেরিকা এবং ক্যানাডাতে যারা পড়তে আসতে চান এবং পড়াশোনার পর যারা সেটেল হতে চান তাদের জন্য এই দুটো দেশেরই অনেক অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস দুটোই আছে তো আমি আজকে এই দুটোরই একটা ক্লিয়ার পিকচার আপনাদের সামনে সামনে দেওয়ার চেষ্টা করব তো আমি ইউটিউবে দেখেছি অনেক ক্যানাডিয়ান অনেক ইউটিউবার এবং আমেরিকার অনেক ইউটিউবার অনেক রকম আহ আসলে আনঅথেন্টিক ইনফরমেশন দিয়ে যাচ্ছে হুইচ ইজ ভেরি অ্যালার্মিং এবং বাংলাদেশে যারা আছেন তাদের জন্য আসলে আমার মনে হয় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক কনফিউশনের সৃষ্টি করছে আমি অনেক ইউটিউবার দেখেছি ক্যানাডার তারা ক্যানাডার শুধুমাত্র ভালো দিকগুলো তারা বলছেন এবং ক্যানাডার অনেক নেগেটিভ দিক আছে সেগুলো তারা বলছেন না এবং আমেরিকার কিছু ইউটিউবার আছে যারা আমেরিকার শুধু পজিটিভ দিকগুলোই বলছেন আমেরিকার নেগেটিভ দিকগুলো বলছেন না এবং আমি বলবো যে এটা আসলে একটা অ্যালার্মিং বাংলাদেশে যারা আছেন তাদের জন্য কারণ তারা সঠিক ইনফরমেশন পাচ্ছেন না তো আমি আজকে চেষ্টা করব এই দুটো দেশেরই আপনি স্টুডেন্ট ভিসায় যাওয়ার পর কী কী সুবিধা আছে বা কি কি অসুবিধা আছে এবং তারপর পি পাওয়ার ক্ষেত্রে এবং পি পাওয়ার পর আপনার যে লাইফ সেটা দুটো দেশেরই কম্পারেটিভ যেটা অ্যাডভান্টেজেস এবং ডিসভান্টেজ আছে সেটি আজকে ডিসকাস করব তো আমি এই পুরো এই আলোচনাটাকে আমি নয়টা পয়েন্ট আমি দাঁড় করিয়েছি তো আমার রিকোয়েস্ট আপনার এই নয়টা পয়েন্টের পয়েন্টকে কোনো একটা পয়েন্ট বা দুটো পয়েন্ট যদি আপনারা স্কিপ করেন তাহলে এই টোটাল পিকচারটা আপনার আপনাদের কাছে ক্লিয়ার হবে না আমি আবারও বলছি যে এই নয়টা পয়েন্ট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভাইটাল আপনার ডিসিশনের ক্ষেত্রে যদিও কেনাডা এবং আমেরিকা আসার ব্যাপারে আপনার হয়তো পার্সোনাল চয়েস থাকতে পারে বাট আপনি যদি এই নয়টা পয়েন্ট সম্পর্কে ভালো করে জানেন তাহলে আপনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সহজ হবে আর ইন ফিউচার বা আপনি রিগ্রেট হবেন না তো যাই হোক শুরু করা যাক নাম্বার ওয়ান আমি যে পয়েন্টটাতে শুরু করব সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভাল পসিবিলিটিস ডেফিনেটলি আমেরিকার স্টুডেন্ট ভিসা কম্পেয়ার টু এনি আদার কান্ট্রিজ লাইক ক্যানাডা ইউকে অস্ট্রেলিয়া ইজ ওয়ে টাফ বাট খুশির খবর হচ্ছে এই মুহূর্তে স্পেশালি বাংলাদেশ থেকে আমেরিকার প্রচুর সংখ্যক ভিসা ভিসা হচ্ছে এবং সেখানে রিফিউজালের রেট খুবই কম সো ইটস এ ভেরি গুড সাইন আর ক্যানাডার স্টুডেন্ট ভিসা সেখানে তো ইন্টারভিউ কোনো দরকার হয় না যার জন্য অনেকটাই ইজি তো এই হচ্ছে দুটো দেশের পসিবিলিটির একটা চিত্র আর নাম্বার যেটা আছে সেকেন্ড টিউশন ফিস এবং লিভিং কস্ট ডেফিনেটলি আমেরিকার ইউনিভার্সিটিগুলা টিউশন ফিস এবং লিভিং কস্ট ক্যানাডার চাইতে অনেক অনেক বেশি আপনি যদি অ্যাফোর্ডেবল করে এডুকেশন চান তাহলে আমি বলবো যে ক্যানাডার এদিক থেকে অনেক এগিয়ে আছে ফর এক্সাম্পল ক্যানাডাতে আপনি যদি টোয়েন্টি থাউজেন্ড ডলার হয় আমি ক্যানাডিয়ান ডলারের কথা বলছি আমেরিকান ডলার নয় টোয়েন্টি থাউজেন্ড ডলারের মধ্যে আপনি পার ইয়ার আপনি টিউশন ফিস লিভিং কস্ট অ্যাকোমোডেশন সব হয়ে যাবে বাট আমেরিকাতে আপনি যদি পড়তে চান তাহলে দেখা যায় যে একটা ইউনিভার্সিটির শুধুমাত্র টিউশন ফিসই সেখানে গিয়ে দাঁড়ায় লাইক ফিফটিন টু টোয়েন্টি ফাইভ থার্টি থাউজেন্ড ডলার হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ এবং লিভিং কস্ট ক্যানাডার চাইতে একটু বেশি এখানে সো এই দিক থেকে আমি ক্যানাডাকে এগিয়ে রাখছি নাম্বার থ্রি হচ্ছে জব অপরচুনিটি স্পেশালি যখন আপনি স্টুডেন্ট হিসেবে থাকবেন তখন জব অপরচুনিটিটা কীরকম সেই দিক থেকে অবশ্যই ক্যানাডা এগিয়ে আছে দিক থেকে কারণ ক্যানাডাতে গিয়ে আপনি স্টুডেন্ট হিসেবে আপনি যে কোনো কাজ সেখানে করতে পারবেন ফর এক্সাম্পল আপনি সেখানে ট্যাক্সি চালাতে পারবেন উবার চালাতে পারবেন আপনি রেস্টুরেন্টে কাজ করতে পারবেন অর্থাৎ কোনো রেস্ট্রিকশন নেই আপনি যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন সো আপনার জন্য মানি মেক করাটা কিছুটা আমি মনে করি যে ইজি বাট আমেরিকাতে আপনি যেটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইয়ার আপনাকে অন ক্যাম্পাস জব করতে হবে এবং আফটার ফার্স্ট ইয়ার আপনি উইথ পারমিশন আপনি অফ ক্যাম্পাস অর্থাৎ ক্যাম্পাসের বাইরে আপনি জব করতে পারেন বাট সেটাও হতে হবে আপনার সাবজেক্ট রিলেটেড জব সো এই দিক থেকে আমি বলবো যে ক্যানাডায় জবের ফ্যাসিলিটিস আই মিন স্টুডেন্ট থাকা অবস্থায় ভালো আর নাম্বার এ যেটা আছে যে ইনকাম অ্যাজ এ স্টুডেন্ট এটা কীরকম ইনকাম করে কানাডাতে বা আমেরিকায় আমেরিকাতে একজন স্টুডেন্ট দেখা যায় পার আওয়ার সে টেন টু টুয়েলভ ডলার পেয়ে থাকে ক্যানাডা তো অলমোস্ট পাই টেন টু টুয়েলভ ডলার এটা কোথাও কোথাও স্টেট টু স্টেট ভেরি করে ভ্যারি করে কারণ মিনিমাম ওয়েজের একটা ব্যাপার আছে অলমোস্ট সেম বাট মনে রাখতে হবে আমেরিকান ডলার অলওয়েজ মাছ হায়ার দেন ক্যানাডিয়ান ডলার আমেরিকা তো টুয়েলভ ডলার ক্যানাডা তো টুয়েলভ ডলার বাট আমেরিকান ডলার ইজ হায়ার এরপর হচ্ছে পিয়ার প্রসেস আফটার এডুকেশন আপনি আমেরিকাতে হোক বা ক্যানাডায় হোক আপনি পড়াশোনা শেষ করেছেন এখন পিয়ার পাওয়ার জন্য যেই প্রসেসটা সেটার জন্য অবশ্যই ক্যানাডার যে ইমিগ্রেশন লস এবং রুলস আছে সেটা অনেক অনেক ফ্রেন্ডলি অর্থাৎ আপনি ক্যানাডায় যাওয়ার পর আপনি যখন এডুকেশন শেষ করবেন আপনি ইজিলি সেখানে জব পেয়ে যাবেন এবং আপনার জব পাওয়ার পর ওয়ান টু টু থ্রি ইয়ার্স এর মধ্যে আপনি নিশ্চিত ভাবেই বলা যায় যে আপনি সেখানে পি পেয়ে যাবেন সো এই দিক থেকে আমি বলবো আপনার ক্যানাডাতে পি আর পাওয়ার ব্যাপারে আপনি তেমন কোনো চিন্তা না করলেও চলবে বাট আমেরিকাতে ইটস এ ভেরি হ্যাপ্টিক জার্নি ইটস এ ভেরি হার্ড অ্যান্ড লং প্রসেস এবং এটা আপনি যখন পড়াশোনা শেষ করবেন আপনি ওয়ান ইয়ারের একটা ওপিটি পাবেন এবং এই ওয়ান ইয়ারের মধ্যে আপনাকে জব পেতে হবে আপনার এমপ্লয়ার আপনার জন্য এই চুয়ান ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং আপনাকে লটারিতে সেটা পেতে হবে আর যদি সেটা না পান তাহলে স্ট্রেটওয়েতে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে অথবা আপনাকে অন্য কোনো কোর্সে আবার এডমিশন নিতে হবে পরবর্তীতে আরেকটা লটারি আরেকটা সুযোগের জন্য হুইচ টাফ আমি আরেকটা ভিডিওতে বলেছি যারা আমেরিকায় আসতে চান তারা অবশ্যই আসবেন তাহলে পারমিট পাবেন এবং সেখানে থ্রি চান্সেস সেখানে আপনারা পাবেন আহ এই চলবে ভিসার জন্য থ্রি লটারিতে আপনার পার্টিসিপেট করতে পারবেন হুইস ইস ভেরি ইজি এবং স্ট্যাম্প সাবজেক্টে যারা পড়তে আসবেন আমি আবারও বলছি তাদের প্লেয়ার পাওয়া তাদের জন্য খুবই খুবই সহজ হবে এরপর আসছে ইনকাম আফটার এডুকেশন নাম্বার সিক্স পয়েন্ট ইনকাম আফটার এডুকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা ভাবছেন যে আমেরিকা অথবা ক্যানাডায় পড়তে যাবেন পড়তে যাওয়ার পর পড়াশোনা শেষ করবেন ধরিলাম পিয়ারও হয়ে গেল পেয়ার পাওয়ার পর যে আপনি আপনার লাইফ লিড করবেন আপনি জব পাবেন সেখানে ইনকাম কীরকম হবে আপনি যদি মনে করেন ক্যানাডায় যাবেন সেখানে যে আফটার এডুকেশন আপনি সেখানে জব করবেন তারপর আপনি প্রচুর টাকা কামাবেন আমার মনে হয় তাহলে ক্যানাডা আপনার জন্য নয় এর একটা এক্সাম্পল দিব তাহলে আপনি বুঝতে পারবেন আমেরিকাতে যেটা হচ্ছে আপনি এডুকেশন নেয়ার পর আপনি এখানে প্রচুর মানি মেক করতে পারবেন একটা এক্সাম্পল দিলে আপনি জিনিসটা আরও ক্লিয়ার হবেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার মিডিয়ান স্যালারি ক্যানাডাতে হচ্ছে সেভেন্টি ফাইভ টু সেভেন্টি সেভেন ডলার নট আমেরিকান ডলার অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার একজন মিডিয়ান স্যালারি হচ্ছে সেভেন্টি ফাইভ টু সেভেন্টি ডলার আর আমেরিকাতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মিডিয়াম স্যালারি হচ্ছে হান্ড্রেড থাউজেন্ড ডলার ইউএস ডলার হুইচ ইস হিউজ ডিফারেন্স আই মিন হিউজ ডিফারেন্স সো আপনি যদি মনে করেন যে মানি মেক করা আপনার জীবনের এটাও একটা বড় অংশ তাহলে আমি মনে করি ক্যানাডা আপনার জন্য নয় এরপর হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন ডেফিনেটলি ক্যানাডার কোয়ালিটি অফ এডুকেশন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা ক্যারি করে এতে কোনোই কোনো সন্দেহই নেই বাট আপনি যদি আমেরিকার এডুকেশনের দিকে থাকান তাহলে আপনাকে বলতে হবে নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড আপনি যদি ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড ইউনিভার্সিটি দিকে তাকান তাহলে দেখবেন এর প্রথম থেকে শুরু করে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে আমেরিকার আপনি যদি প্রথম ওয়ান হান্ড্রেড ইউনিভার্সিটিতে প্রথম থেকে তার প্রায় সবই হচ্ছে আমেরিকার এবং ফার্স্ট ওয়ান হান্ড্রেডের এর মধ্যে ক্যানাডার অনলি টু টু থ্রি ইউনিভার্সিটিস আছে যেটা ফার্স্ট ওয়ান হান্ড্রেডের মধ্যে বাট এগেই ক্যানাডার স্ট্যান্ডার্ড ডেফিনেটলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা ক্যারি করে এরপর আছে ওয়েদার আপনার সবাই জানেন এটা নিয়ে আর খুব বেশি বলার দরকার নাই একটা কথাই বলছি যদি আপনি কানাডাতে থাকেন তাহলে ইউ हैव লিভ ইন ফ্রিজিং কন্ডিশন ইউ हैव टू ডাই ইন ফ্রিজিং কন্ডিশন দ্যাটস ইট এটার জন্য যদি আপনি প্রস্তুত থাকেন ডেফিনেটলি আপনি যেতে পারেন বাট দিস সেন্টার এটাও বলছি প্রচুর সংখ্যক প্রচুর লোক সেখানে থাকে সো ডিসিশন আপনাদের ফাইনালি নাম্বার 9 এ যেটা আছে সেটা হচ্ছে হেলথ ফ্যাসিলিটিস এই দিক থেকে বলবো কানাডা আমেরিকার চাইতে অনেক অনেক এগিয়ে আছে আপনার কানাডাতে আপনার যে কোনো প্রবলেমের জন্য আপনি হসপিটালে যাবেন বা যে কোনো আপনার প্রবলেম হোক আপনার সবকিছু হচ্ছে ফ্রি অফ কস্ট সো আমি এদিকে অনেক রাখছি যদিও ক্যানাডাতে ইনকাম ট্যাক্স অনেক বেশি আপনি যা মেক করবেন সেখান থেকে আই মিন ওয়েতে থেকে আপনার টাকা নিচ্ছে হেলথের জন্য বাট আপনাকে যখন আপনি কোনো প্রবলেমে পড়বেন যখন আপনি হসপিটালে যাবেন আপনাকে একটি পয়সা গুনতে হবে না আপনার সবকিছু গভর্নমেন্ট বিয়ার করবে বাট আমেরিকাতে আপনার প্রত্যেকটা স্টেটের একটা মিনিমাম একটা আপনার ইনকাম লিমিট থাকে ওর উপরে যদি হয় তাহলে আপনাকে পার মান্থ পার ইয়ার আপনাকে ডেফিনেটলি পে করতে হবে এবং যারা আমেরিকাতে স্টুডেন্ট হিসেবে যারা এখানে আছে পড়াশোনা শেষ করার পর যারা পি আর পেয়ে যায় তারা তো আর মিনিমাম স্যালারি পায় না দেখা যায় তাদের ম্যাক্সিমামই ওয়ান হান্ড্রেড থাউজেন্ড ডলার হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড থার্টি ওয়ান হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ডলার তারা ইনকাম করছে সো সেক্ষেত্রে তাদেরকে ডেফিনেটলি তাদেরকে হেলথ এর জন্য তাদেরকে পার্মানেন্ট পে করতে হবে এবং which is uh, a little আমি বলবো যে big amount সো এই হচ্ছে টোটাল নয়টা পয়েন্ট তো এখন ডিসিশন আপনাদের আমি জাস্ট কম্পারিজন একটা তুলে ধরলাম কানাডা এবং আমেরিকার দুটো দেশেরই পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন